अंक नम्बर 33 देखो इंटीग्रेशन 2 टू द पावर x बाय नीचे 2 टू द पावर x प्लस 1 ऑफ dx তাহলে 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে 2 টু দি পাওয়ার x পাওয়া যায় আর আমরা দেখছি উপরে আছে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই তার নিচেরটাকে ধরে নি ধরি 2 টু দি পাওয়ার x প্লাস 1 এটা ইজ इक्वल टू z 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে 2 টু দি পাওয়ার x dx আর একটার সাথে এই log 2 বেশি পাওয়া যায় সেটা লিখবে সমান dz তাহলে এখান না থেকে 2 টু দি পাওয়ার x dx টা রাখো এটা 1 বাই log 2 বেসি নাও ইনটু dz এই মানটা বসাবে 2 টু দি পাওয়ার x এর জায়গায় তাহলে 1 বাই log 2 বেসি থাকবে ইন্টিগ্রেশন দিবে উপরে dz লিখবে নিচে z লিখবে 1 বাই log 2 বেসি রাখবে এটা সমাকলন করলে log অফ mod z হবে প্লাস c হবে এটা 1 বাই log 2 বেসি থাকবে লগ অফ মড জেড এর জায়গায় মান বসাবে কত 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস কত c ওকে অঙ্ক নম্বর 34 দেখো ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার x মাইনাস 1 নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার x প্লাস 1 অফ dx এটাকে আমরা একটু ব্যালেন্স করব 10 টু দি পাওয়ার x প্লাস 1 নিব মাইনাস 2 করব বাই নিচে 10 টু দি পাওয়ার x প্লাস 1 অফ dx এটা বিচ্ছেদ নিয়মে ভাঙলে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 অফ dx মাইনাস 2 রাখবে ইন্টিগ্রেশন 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 অফ dx এটা কেটে দাও তাহলে ইন্টিগ্রেশন dx পাবে মাইনাস দিবে এই 2 টা রাখো এবার 10 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আর উপরে নেই তাই উপরে 10 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করো নিচে 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস x অফ dx এই 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস x টাকে এবার আমরা কি ধরবো z ধরবো তাহলে ইন্টিগ্রেশন dx টা রাখো মাইনাস এই পোরশনটাকে আমরা ধরে নি ধরি 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু z তার ডেরিভেটিভ করলে 10 টু দি পাওয়ার মাইনাস x হবে তো log 10 বেস e হবে আর একটা মাইনাস 1 হবে dx হবে সমান dz হবে এখানটা থেকে আমরা মানটা যদি বের করি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস x dx ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই log 10 বেস e লিখবে dz করবে তাহলে এখানে মানটা বসালে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2 বাই log 10 বেস e বাইরে রাখবে ইন্টিগ্রেশন দিবে উপরে শুধু dz লিখবে নিচটাকে z লিখবে এটা x পাবে প্লাস দিবে 2 বাই log 10 বেস e এটা লগ অফ মড জেড হবে আমরা জেড এর জায়গায় মানটা বসিয়ে দেবো 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি ওকে এবার আমরা পরের অঙ্কে যাব অঙ্ক নম্বর হচ্ছে 35 ইন্টিগ্রেশন রুট ওভার 10 এক্স আছে নিচে হচ্ছে কস টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স দেখো 10 এক্স এর ডেরিভেটিভ করলে হয় সেক স্কোয়ার এক্স তাই কস টু দি পাওয়ার 4 এক্স টাকে উপরে তুলবে ইন্টিগ্রেশন 10 এক্স এটা উপরে গেলে সেক টু দি পাওয়ার 4 এক্স কিন্তু 10 এক্স এর ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয় তাই এটাকে ভেঙে লিখবে একটা সেক স্কোয়ার এক্স আরও একটা সেক স্কোয়ার এক্স ডিএক্স তাহলে কস টু দি পাওয়ার 4 এক্স উপরে গেলে সেক টু দি পাওয়ার 4 এক্স হয় ওটাকে আমরা ভেঙে লিখলাম পরের লাইন ইন্টিগ্রেশন রুট ওভার 10 এক্সটা রাখবে আর এই সেক স্কোয়ার এক্স একটাকে 1 প্লাস 10 স্কোয়ার এক্স করবে ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স করবে একটা 10 এক্স আমরা জেড স্কোয়ার ধরবো জেড স্কোয়ার 10 এক্স এর ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয় আমরা লিখব সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান 2 জেড ডিজেড তাহলে আমরা মানটা বসাতে পারি ইন্টিগ্রেশন 10 এক্স এর জায়গায় কত বসাবে জেড স্কোয়ার মানে এটা হবে জেড 1 প্লাস এটা জেড টু দি পাওয়ার 4 এটা সেক স্কোয়ার এটা হবে 2 জেড ডিজেড আমরা মান বসিয়ে দিয়েছি টুটা বাইরে রাখো ইন্টিগ্রেশন দাও এই জেড আর এই জেড গুণ করলে জেড স্কোয়ার তার হাতে 1 মানে জেড স্কোয়ার প্লাস এটা জেড টু দি পাওয়ার 6 টোটালটা ব্র্যাকেট দিয়ে ঘিরে ডিজেড 2 রাখো থার্ড ব্র্যাকেট এটা জেড কিউ বাই 3 প্লাস এটা জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি 2 রাখো জেড এর জায়গায় মান বসাও 10 টু দি পাওয়ার 3 এর 2 অফ এক্স বাই নিচে 3 প্লাস 10 টু দি পাওয়ার 7 বাই 2 অফ x বাই নিচে 7 প্লাস c ওকে অঙ্ক নম্বর যদি 36 ভাবি তো দেখো ইন্টিগ্রেশন
रूट ओवर साइन एक्स बाय नीचे कॉस टू द पावर फाइव एक्स डीएक्स इंटीग्रेशन रूट ओवर एक साइन और एक कॉस नाओ दिए टेन एक्स करो और कॉस टू दे फोर एक्स था रूटर बहरे बेर कर ले कॉस स्क्वायर एक्स डीएक्स है ये कॉस स्क्वायर एक्स टाके ऊपर तुले दिवे रूट ओवर टेन एक्स ऊपर गेले सेक स्क्वायर एक्स डीएक्स हमरा वही टेन एक्स समान जेड स्क्वायर धरब তাহলে এটা ডেরিভেটিভ করলে হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান টু জেড ডিজেড আমরা মান বসাবো ইন্টিগ্রেশন এই টেন এক্স এর জায়গায় জেড স্কোয়ার মানে জেড সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় টু জেড ডিজেড এটা টু বাইরে রাখো এটা ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড হবে এটা সমান আমরা লিখতে পারি টু এটা জেড কিউব বাই থ্রি প্লাস সি টু বাই থ্রি জেড এর জায়গায় আমরা মান বসাবো टेन किऊ तर बु मान टेन टू दि पावर तीन दुई अफ एक्स प्लस सी अंक नम्बर सैंतीस भेरि भेरि इम्पर्टेंट अंक अंक सैंतीस इंटीग्रेशन वन माइनस वन बाय एक्स स्क्वायर इ टू दि पावर एक्स प्लस वन बाय एक्स अफ डी एक्स एटा धरब आमरा बुझते पारछि इ टू दि पावर जेटा आछे ओटाके धरब एक्स प्लस वन बैक्स इजिकल टू जेड धरबे एक्स एर डेरिवेटिव वन और वन बैक्स एर डेरिवेटिव माइनस वन बैक्स स्क्वायर बैकेट दिखे डी एक्स एट इजिकल टू डी जेड लिखब तेल इंट्रीग्रेशन ये वन माइनस वन बैक्स स्क्वायर डी एक्स एर जगह डी जेड तेल ये इ टू दि पावर जेड डी जेड इ टू दि पावर जेड समाकलन कर ले टू दि पावर जेड प्लस कत लिखते हैं सी इ टू दि पावर जेड एर जगह मान बसा एक्स प्लस वन बाय एक्स प्लस कत है सी ओके आठत्रिस अंकटाओ खूब इम्पर्टेंट अंक इ टू दि पावर एक्स इंटू वन प्लस एक्स बाय नीचे हे देखो कॉस स्क्वायर अफ एक्स इ टू दि पावर एक्स डीएक्स तेल कॉसर मध्य जेटा से धरब जेड धरब तक मध्यटा के जेड धरी धरी एक्स इ टू दि पावर एक्स इजिकल टू जेड प्रथम इ टू दि पावर एक्स के रखी एक्स एर डेरिवेटिव वन प्लस एक्स के रखी इ टू दि पावर एक्स एर डेरिवेटिव इ टू दि पावर एक्स टोटल ब्रैकेट दिए घिरे डी एक्स इजिकल टू डी जेड हमें इ टू दि पावर एक्स टाके कमन नहीं तहले एटा हबे एक्स प्लस वन और डी एक्स इजिकल टू डी जेड ये टोटाल पोर्शन ऊपर आछे देखो तई ऊपर लिखबे डी जेड नीचे लिखबे कॉस स्क्वायर जेड এই কস স্কোয়ার জেড যদি উপরে যায় তাহলে কী হবে সেক স্কোয়ার জেড ডি জেড সেক স্কোয়ার জেডের সমাকলন করলে কী হয় ট্যান জেড প্লাস সি ট্যান জেডের জায়গায় আমরা মান বসাবো এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কত সি